हेलो बंधुरा वेलकम टू माय चैनल पियार चैनले तुम्हारे सबा के अनेक अनेक स्वागत। तो सबाई केमन आशा कर सबाई खूब भलो आदा घर सबा खूब भलो आड़े आठटा बजे। तो हमार ब्लगटी शुरू करा जा। आज के ब्लगटी हे जामाई षष्ठी, सबाई तो जामाई षष्ठी खूब घूरते जा खूब मजा कर। আমাদের বাড়ির থেকে আমরা কেউ জামাই ষষ্ঠীতে যাচ্ছিও না, মজাও না, আর কোনো কেনাকাটার তো কিছু নেই, কিছু কেনাকাটা হচ্ছে না। তারপর আমার ননদ দিদি ভাইও আসবে না, তাও বাড়িতে কিছুই নেই, আমিও যাচ্ছি না, কোনো মজা কিচ্ছু নেই। তো সবারটা দেখছি চ্যানেলে এক একজনের খুব ভালো ভালো সবাই ঘুরতে যাচ্ছে, বাপের বাড়ি যাচ্ছে, নিজে মনটা খুব খারাপ হয়ে যাচ্ছে দেখে। তো সবাই খুব ভালোই ঘুরছো ঘোরো, আর আর আমরা ঘরে বসে একটু তাই মজা করব, তাই সেই ব্লগটি শুরু করেছি। আর পাশ থেকে ও মুখ ভেঙাচ্ছে পাগলের মতন, ও কারণ ও যেই যেটা বলছি ও সাজবে, এখন শাড়ি পরবে, শাড়িটা ও পরতে পারছে না বলে ও মাথা খারাপ হয়ে যাচ্ছে। ওকে ও বলেছে আজকে আমাকে একটু শাড়ি পরাও। তো এই ব্লগটি এটাই, ওকে বৌমা বানাবো আজকে, ওর হবে বৌমা ষষ্ঠী। তো তার জন্যই ওকে একটু সাজাবো, ও সাজবে, আর আমার বাড়িতে যে এসছে জানোই কুচকুটা এসছে। তো কুচকুটা আর দিদি মিলে, দুই বুনু দিদি মিলে আজকে একটু সাজবে। তো সেই সাজের ভিডিওটাই তোমরা একটু তোমাদের সাথে শেয়ার করছি, ওকে কীভাবে সাজাচ্ছি। আর সেরকম সাজার জিনিস তো আমার নেই এখন, আমি সেরকম মেকআপ করি না, তাই আমার সেরকম সাজার জিনিস নেই। যেইটুকু আছে ওর তত লাগবেও না, ছোটো মানুষ, ওর মুখে সেরকম কিছু দিইও না, কিন্তু সাজতে খুব ভালোবাসে। তো যা আছে আমি সেটা দিয়েই ওকে একটু সাজিয়ে নেব। তো চলো ওকে একটু সাজিয়ে নেওয়া যাক, এদেরকে দেখো। তো বন্ধুরা আমার মেয়েকে সাজাচ্ছি, ওকে আমি আগেই একটু চুলটা বেঁধে নিয়েছিলাম, কেন চুল তো সেরকম বড় না, একটু ফলস চুল লাগিয়ে ওর খোপা করে দিয়েছি, আর ও এখন ব্লাউজ আর সায়া পরে রয়েছে। তো ওকে একটু শাড়িটা পরিয়ে দিই, চলো তোমাদের দেখাই ওকে শাড়ি পরাবো। তার আগে ওর চুলটা বেঁধেছি, একটু দেখো, এই দেখা শোনাই, এই যে ওর চুলটা বেঁধেছে আর ওর সায়া ব্লাউজ পরে রয়েছে। তো ওকে এখন একটু শাড়িটা পরিয়ে দিই, ও খুব পাগলের মতন হয়ে যাচ্ছে, শাড়ি কখন পরবো কখন পরবো, সাজবে তার জন্য খুব পাগল হয়ে যাচ্ছে। চলো একটু সাজিয়ে, এই যে এই শাড়িটা ওকে পরাবো, এই শাড়িটা দেখো খুব সুন্দর শাড়িটা, এই শাড়িটা ও পরবে, এই গলার হারটা ও পরবে, এটা ওরই হার, এটা এই শাড়ি আর এই গলার হারটাও পরবে। তো চুড়ি ওর পরা হয়ে গেছে, চুড়ি আগেই পরে নিয়েছে, এবার এই দুটোকে এই দুটো ওকে পরাবো। তো পরিয়ে ফেলি এবার, এই দেখো সায়া ব্লাউজ পরে রয়েছে, এই যে ব্লাউজের কাটিংটা, এই যে ছোট্ট সায়া, এই যে এবার ওরই শাড়ি পরবে, শাড়িটা এবার ওকে আমি শাড়িটা পরিয়ে নিচ্ছি। শাড়িগুলো আমি বুঝে নিচ্ছি, এবার আমি ও ডান্স করতে লেগে গেছে, আমি ওর শাড়ি পরাচ্ছিলাম, খুব আনন্দ তাই। এবার আমি ওর আঁচলটা দিচ্ছি, তারপর কুচিটা পরে নেব।
ও শাড়ি পরাচ্ছে, ও ননস্টপ ডং করে যাচ্ছে, খুব খুশি। পুচি করা কমপ্লিট। এবার ওর আঁচলটা আমি পিন করব, এক পিন ছাড়া পড়বে না, তাই এক পিনই আমি করব। প্রচুর ঢঙি দেখেছো, আগের থেকেই ও হাতটা গুটিয়ে নিচ্ছে। আমি এখনো পিন কিছুই করলাম না, তার আগেই ওর স্টার্ট। আমাকেও বলে দিচ্ছে এটা কিরকম করে দেব, কুচিটা ঠিক হয়নি। এবার ওকে আমি সাজাতে বসাবো, একটু সাজুগুজু হয়ে যাক। তো শাড়ি পরা কমপ্লিট, এভাবে শাড়ি পরে নিল, এবার বসে সাজুগুজু। ও কালো আইলাইনার পরবে না, ও হলো এই কালারটাই পরবে, তার জন্য আমাকে এই কালারটাই পরাতে হচ্ছে, কিচ্ছু করার নেই। ও বলছে আমি এই কালারটাই পরব। ও আইলাইনার ওকে পরাচ্ছি। কমপ্লিট, লিপস্টিক নিয়ে নিই যে, লিপস্টিক পরার জন্য পাগল হয়ে যাচ্ছে। তো আমি এবার ওকে একটু লিপস্টিকটা পরিয়ে দিই, তারপরে ওকে টিকলিটা পরাবো। লিপস্টিক দেওয়া আমার কমপ্লিট, এবার এই না টিকলিটা পরাবো। হাড়ের জন্য আমাকে বলছে হাড়টা তো পরাবা, ওকে ওর হাড়টা আমি আগে পরিয়ে দিই।
বউকে আমি একটু নেল পালিশ পরিয়ে দিই। দাঁড়াও নেল পালিশটা একটু পরাই। এই যে নেল পালিশ পরছে। দেখতে পাচ্ছ সে সাজু গুজু করে একদম ফিট হয়ে রয়েছে। তো ওর সাথে সাথে ওর আরেকটা ছোট্ট বুনু, আমার ছোট্ট আরেকটা ছোট্ট বৌমাকে দেখো, চলো দেখাই। এই যে ছোট্ট আরেক বৌমা, ও সাজু গুজু করে দিদির মতন বসে আছে, আর উনি লিপস্টিক নিয়ে, ওকে লিপস্টিক পরাইনি, দিদিকে পরিয়েছি, তাই উনি একটু রাগু রাগু করছে। এই যে তুমি জামাই ষষ্ঠী খেতে যাবা? হ্যাঁ ওই দেখো, হ্যাঁ বলছে জামাই ষষ্ঠী খেতে যাবা? তো রেডি, সাথে দিদিও রেডি, চললো। ও লিপস্টিক পরবে না, ও ছোট্ট না, সব খেয়ে নেবে। তো কিরকম লাগছে তোমাদের? ও লিপস্টিক পরবা তুমি? দেখো ছোট্ট বৌমা হামা দিচ্ছে। এই যে আমার ছোট্ট নাতনিকে নিয়ে, নাতিকে নিয়ে চললো। এই যে কুচকু বৌমা শাড়ি পরেছে, এই যে কুচু শাড়ি পরে দাঁড়িয়ে আছে, এই যে দেখলে তো এদের সাজু বুঝু এখনো রং সং বাকি রয়েছে। রং সং মানে দেখো কি করছে, কি রং হচ্ছে দেখ। Yeah.
তো ওর সাজা তো কমপ্লিট। এখন লুসি ভাবছে আমরা কোথাও ঘুরতে যাচ্ছি, যেহেতু গুনু সেজেছে তাই লুসিকেও একটু সাজিয়ে দিচ্ছি জামা পরিয়ে। তো ওকে জামা পরাচ্ছি, দেখো একদম চুপ করে রয়েছে, কোনো অসুবিধে নেই, জামা পরতে খুব ভালোবাসে, ভাবছে ও ঘুরতে যাবে। দেখো একদম চুপ করে পরে নিচ্ছে লুসি জামা পরালাম, এবার ওকে একটু মিডি পরাচ্ছি। মিটি পরানো কমপ্লিট, এবার দেখো ভালো করে জামাটা ঠিক করে দিচ্ছি দুষি। মিটি পরানো কমপ্লিট হলো, এবার লুসি টিপ পরবে, চুপ করে বসে আছে বুঝেছো সাজু কিছু করার সময়। এবার ও টিপ পরছে, তো টিপ পরিয়েছে, ও ভাবছে ওর হয়ে গেছে, ও রেডি হয়ে যাচ্ছিলো নিচে নামবে বলে। দেখো ওর জামা পরা মিটি পরা তো কমপ্লিট। তো আমি আর দুটো টিপ ওকে পড়াচ্ছিলাম, তো ভেবে চোর হয়ে গেছে সরে আসছিল, তো আবার আসছে টিপ পড়তে। এবার ও সাজুগুজু হয়ে গেল, দেখো লুসিকে কেমন লাগছে, কিউটি কিউটি পাই। তাহলে বন্ধুরা দেখলে তো সাজা গোজা কমপ্লিট, জামাই ষষ্ঠীতে যেতে পাচ্ছি না, আর তোমরা যাচ্ছ খুব মজা করো, আর আমার হয়েও একটু বেশি করে মজা করো। আর এরা সাজলো, এদের সাজা কোন খুলতে হবে, এই যে খেলতে বসে গেছে সাজুগুজু করে, এখনও খেলছে, খাওয়ানো বাকি, 10:20 হয়ে গেছে, তো এখন ওকে খাইয়ে দিই। আর রাতে রান্না আমার সেরকম কিছুই নেই, রাতে রান্না রুটি করা আছে। ও কি বলছে, কি বলছো বলো, আর বলবে না, কি একটা বলছিল। আর তোমাদের যদি আমার ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে সাবস্ক্রাইব করতে একদম ভুলো না, লাইক করতেও ভুলো না। হ্যাঁ সুন্দর, সাবস্ক্রাইব লাইক শেয়ার ঝটপট করে ফেলো, আর আমি আবার দেখা হচ্ছে তোমাদের সাথে নেক্সট ব্লগে। তো আমার ভিডিওগুলো দেখতে থাকো, ভালো থাকো, সবাই খুব ভালো থেকো।